অনুব্রত মণ্ডলের কাছের লোক বলেই সকলে চেনে তবে বিগত এক বছর থেকে দলের কাছে ব্রাত্য তিনি একবার খোঁজ খবরও নেন না দলের কেউ অবশেষে রেগে দল পরিত্যাগ করলেন বীরভূমের তৃণমূল জেলা সহসভাপতি বিপ্লব ওঝা নতুন বছর পড়লেই পঞ্চায়েত নির্বাচন একদিকে বহু মাস থেকে গরু পাচার কাণ্ডে জেলে রয়েছেন বীরভূমের বাঘ তথা বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ভোট পূর্বে কেষ্টর অনুপস্থিতিতে যথেষ্টই নরবরে শাসক দল এরই মধ্যে দলকে আরও কিছুটা দুর্বল করে দিয়ে পদত্যাগ করলেন জেলা সহসভাপতি বিপ্লব মঙ্গলবার দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ অভিমানের কথা দিলেন বিপ্লব জানান আমি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি এই আমার কাছে ভীষণ দুঃখের নিতে হচ্ছে আমি নয় সাল থেকে আজ মঙ্গলবার পর্যন্ত তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলাম আজ সাংবাদিক বৈঠক করে বলছি আমি দল ছাড়ছি এর পিছনে অনেক কারণ আছে এরপর তিনি আরও বলেন তৃণমূলের কাছে আমার আর কোনো মূল্য কিংবা গ্রহণযোগ্যতা হয়তো নেই দলীয় কর্মসূচি বৈঠক কোথাও আমাকে আর আমন্ত্রণ করা হয় না আমার অনেক অনেক অনুগামী আছেন শুভাকাঙ্ক্ষী আছেন তারা এ নিয়ে আমায় প্রশ্ন করেন কিন্তু আমার কাছে এর সঠিক কোনো উত্তর নেই প্রসঙ্গত দু সালে কংগ্রেস ছেড়ে বীরভূমের তৃণমূল শিবিরে যোগদান করেছিলেন বিপ্লব সেই সময় নলহাটি পুরসভার তৎকালীন চেয়ারম্যান পদে আসীন ছিলেন তিনি দু সাল পর্যন্ত ওই পুরসভার চেয়ারম্যান থাকার পর দু সালে নলহাটি বিধানসভায় উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছিলেন তিনি শুধু তাই নয় পরবর্তীকালে বিপ্লবকে সংগঠনের কাজে লাগায় দল দেওয়া হয় জেলা সহসভাপতির দায়িত্ব তবে কাজে অগাধ দায়িত্ব থাকার পরও দলের তরফে কদর না পাওয়ার অভিযোগ এনে অনুব্রতর অনুপস্থিতিতেই দল ত্যাগ করলেন বিপ্লব ভোট পূর্বে জেলবন্দি অনুব্রতর দেয়া একতাবার্তার বিপরীতে হাঁটলেন এই দলনেতা